অ্যাকশন অরুকখান অভিনেতা দেবদাস থেকে বেরিয়ে আসছি আপনি ছি ছি মাঠ করে দিলেন যে অশালীন ছবি দেখছি এখন কি মনে করেন এই সব ছবিগুলো আসলে মূল সৎ ছবি থেকে মানুষকে বিভ্রান্ত করে এতটা বায়বুল ছবি এতে অশালীনই বলবো বা আমরা ইংরেজিতে শব্দ ব্যবহার করি ভালগার এক্সপ্লিসিট আমরা তো অশোক বিশ্বনাথনের কাছে পিয়ের পাওলো পাসালোনের মেডিয়া দেখতে চাই আমরা দেখতে চাই জলু গোদারের মতো দুর্বোধ্যতার অন্ধকারে আমাদের হারিয়ে নিয়ে আপনি শিহরণ জাগাবেন বিপ্লব জমে শুরু হলো তুমি ছিলে পুরো আগে ঘর পাকড়ের মাহেন্দ্র অক্ষণে তুমি ভেবেছ আগে কাকার সঙ্গে কাকা তুয়া তুমি শুয়োরের সঙ্গে দাতাল রাত সাড়ে আটটায় খালাসি ডোলায় মাতালের সঙ্গে মাতাল এখন খাও ড্রাই ওয়ার টিনি আগে তো খেতে তারি নন্দের বাগানে আনন্দের খোঁজে খোঁজো অবলির বাড়ি আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হয় আজকে অকপটে জিজ্ঞেস করছি অশোক দা আপনি কি নকশাল একদম ঠিক কথা বলেছ যে স্বাধীনতা উত্তর যুগের সবচাইতে বড় আন্দোলন কিন্তু নকশাল আন্দোলন বলছি আপনি তো কর্মসূত্রে বিভিন্ন সময় বাংলাদেশে যেতেন আজ এই অস্থিরতা এই অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে আজকের দিনে ভীষণভাবে প্রযোজ্য কোনটা মিথ্যে কোনটা সত্য বাংলাদেশের ঘটনা দেখলে আপনি বুঝতে পারবেন না যেটা মনে হচ্ছে সেটা হয়তো নয় যেটা মনে হচ্ছে না সেটাই হয় অশোক তা আপনার চলচ্চিত্রের মধ্যে অনেকে অভিযোগ করেন দুর্বদ্ধ করে তোলেন আপনি এমন ভাবে আপনার নির্মাণ এগিয়ে যায় একটা পর্যায়ে গিয়ে কেউ হাসফাস করে সিনেমা হলে আমাদের বাংলা ছবিতে অনেক সময় আমরা দেখেছি নায়ক নায়িকাদের খুব একটা সঠিক এবং সুচ্চারিত নয় তাদের ইংরেজ বর্তমানে যে বাংলা চলচ্চিত্র জগতের অন্যান্য যারা পরিচালক আছেন তো আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনি তাদের উপর একটু হলেও হতাশ একদম ঠিক এই যে শ্রীজিৎ কৌশিক একটা চাচ্ছিক্যপূর্ণ ব্যাপার আছে পাগলামিটা কমে যাচ্ছে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক এই মানে গ্রেট ট্রায়ো এদের বাদ দিলেও এমন অসংখ্য চলচ্চিত্রকার রয়েছেন যারা আমাদের দেশে সেইভাবে বন্দিত হননি হতে পারে কারণ অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কাজ করলেও আমাদের ওই নিস্তব্ধতার সম্মুখীন হতে হয় উই আর ফেসড উইথ সাইলেন্স যখন ছবি নিজে করেন তারপর যখন দেখেন যে হল ফাঁকা তখন কি আপনার দুঃখ লাগে এখন তো হল পাতা যাচ্ছে না কিন্তু এই পাঁচ সপ্তাহ দেখছি বেশ প্রেক্ষাগৃহপূর্ণই যাচ্ছে কোথাও কি আপনার ছবিতে গণিত এবং ইংরেজি সেটা কি খুব বড় বেশি স্পষ্ট হয়ে ওঠে গণিতকে শেষ কথা মনে করি না আপনি কোথাও মাওবাদীদের সমর্থন করেন আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে মাওবাদী এটা কোথাও মনে হয় না গেরুয়া যখন বিষাক্ত লাল যখন অথর্ব সবুজ রং মানেই লোভী সেই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে মনে হয় না আরো বেশি তীব্র রাজনৈতিক ছবি একটা হোক কলরবের মতো ছবি হোক হ্যাঁ তীব্রতা দরকার আমি মনে করছি যে আমরা একটা আইডিওলজিক্যাল ভ্যাকিউমের মধ্যে আছি

তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়ি দেবদাস দেখতে ঢুকেছিলাম মেট্রোতে হঠাৎ দেখা আমাদেরই চলচ্চিত্রের শিক্ষক কারণ তার আগে তার ক্লাসও করেছি অশোক বিশ্বনাথনের সঙ্গে আমাকে দেবদাস দেখে বেরিয়ে আসতে দেখে তিনি চেঁচিয়ে উঠলেন একি তোমার রুচি এই পর্যায়ে পৌঁছেছে অশালীন সব ছবি দেখছ ঠিক সেখানেই ভিড়ের মধ্যে ছিলেন আমার বাবার এক বন্ধু এবং ঘটনাচক্রে তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি আমার বাবাকে গিয়ে বললেন ছেলেকে সামলাও ছেলে নাকি অশালীন ছবি দেখছে এন ছেলে যখন নিশ্চয়ই খুব অশালীন ছবি সুতরাং বুঝতেই পাচ্ছেন বাড়িতে কি অবস্থা হয়েছে আজকে আর প্লাস নিউজ রুমে পেয়েছি সেই অশোক বিশ্বনাথন আমাদের চিত্র পরিচালক অভিনেতা এবং অসম্ভব ভালো একজন উপস্থাপক অশোক ডা আর প্লাস নিউজ রুমে আপনাকে স্বাগত নমস্কার ছোটবেলায় আপনার জন্য বকা খেয়েছি এই যে দেবদাস শাহরুখ খান অভিনীত দেবদাস থেকে বেরিয়ে আসছি আপনি চেঁচিয়ে গর্বতলা মাঠ করে দিলেন যে অশালীন ছবি দেখছি এখনই কি মনে করেন এই সৎ ছবিগুলো আসলে মূল সৎ ছবি থেকে মানুষকে বিভ্রান্ত করে না অশালীন কারণ আমার মনে হচ্ছে এটা আজকের দিনেও প্রাসঙ্গিক এই যে আম্বানিদের যে বিয়েটা হলো ই এত টাকা খরচ করার কি কোনো প্রয়োজন ছিল আমরা শরৎচন্দ্রের দেবদাস পড়েছি অসাধারণ কাহিনী নিঃসন্দেহে কিন্তু অত টাকা খরচ করে মানে এতটা ব্যয়বহুল ছবি এটা অশালীন বলবো বা আমরা ইংরেজিতে শব্দ ব্যবহার করি ভালগার এক্সপেন্ডিচার এটা মানে নেই তাতে কিন্তু শৈল্পিক যে গুণগুলো সেগুলো বৃদ্ধি পায় না আমি এই প্রসঙ্গে বলি মৃণাল সেন কখনো কখনো বলতেন তার লেখাটাও খুব সুস্পষ্ট এই যে পরিণীতি পরিণীত বাজেটে ছবি করা এই শিল্পী মনের একটা পরিচয় দেওয়া এবং যে আর্থসামাজিক কাঠামোতে দাঁড়িয়ে আমরা ছবি করছি বা যাদের জন্য ছবি করছি সেখানে অতিরিক্ত ব্যয়বহুল ছবি আমাদের দেশের পক্ষে মানায় না আপনি মানেন একদম ঠিক এবং সবাইকার ক্ষেত্রে দেখুন মৃণাল সেন যখন অর্থ ছিল না তখন কি ধরনের ছবি সব তৈরি করেছেন বাইশে শ্রাবণ পুনশ্চ তারপরে ভুবন সোম করেছেন সরকারের টাকায় খুব অল্প অর্থে ইউকো ব্যাংক থেকে ধার করে অন্য ছবি করেছেন সে হয়তো শোধও করে দিতে পারেননি গৌতম ঘোষ কিংবা দখল এই ছবি বুদ্ধদেবের দূরত্ব যে তীব্রতাটা ছিল সেই তীব্রতা কিন্তু ওই যে একটা কষ্টের মধ্যে দিয়ে মানে ভীষণ কষ্ট করে ছবি করার যে ব্যাপারটা সেটা যেন শৈল্পিক পর্যায়ে চলে আসে তৈরি করে আমি সঙ্গে অশোক এবার যে প্রশ্নটা করব এই প্রশ্নটা হয়তো আপনার পছন্দ হবে না আপনি অঙ্কের মেধাবী ছাত্র আর আপনার বাবা এন বিশ্বনাথন তিনি শুধু সত্যজিৎ রায়ের অভিনেতাই নন তিনি ইংরেজি সাহিত্য এবং ইংরেজি উচ্চারণ তাকে দেখে মানে দশকের পর দশক প্রজন্মের পর প্রজন্ম তিনি ছিলেন তাদের আইডল সেই পরিবার থেকে ছবি করতে আসা কোথাও কি আপনার ছবিতে গণিত এবং ইংরেজি সেটা কি খুব বড় বেশি স্পষ্ট হয়ে ওঠে জানি না এটা কেউ আগে প্রশ্ন একটা নতুন প্রশ্ন কিছুটা বেকায়দাই ফেললে আমাকে আমি শূন্য থেকে শুরু কিন্তু প্রথম মানে আমি কলকাতায় প্রথম দিনে শূন্য থেকে শুরু দেখেছি এবং বয়স ভারিয়ে দেখেছি আসলে শূন্য থেকে শুরুর মধ্যে একটা গাণিতিক ব্যাপার আছে ওই শীর্ষকে কিন্তু আসলে আমি গণিতকে শেষ কথা মনে করি না গণিতের ঊর্ধ্বেও যাওয়া যায় গণিতের বাইরেও যাওয়া যায় যেমন যুক্তি বলেছিলেন যুক্তির একটা প্রয়োজন আছে কিন্তু সেই যুক্তি যদি মানুষকে অত্যাচার করতে শুরু করে যুক্তি আমার হাতে আছে বলে আমি মানুষকে অত্যাচার করব তাহলে সেই যুক্তিকে আমি মানি না যুক্তির বাইরে যেতে হবে যেটা দরকার হচ্ছে অনুভূতি অনুভূতি হৃদয় ছবির মধ্যে সেইটা আসতে হবে ইংরেজির ব্যাপার যদি বলো আমি ভীষণ জোর দিই না ইংরেজির উপর কিন্তু যদি তেমন কোনো চরিত্র থাকে যে ইংরেজিটা জানে তেমন একটা চরিত্র তাকে আমি চেষ্টা করি যে সে সঠিক ইংরেজি বলে আমাদের বাংলা ছবিতে অনেক সময় আমরা দেখেছি নায়ক নায়িকাদের খুব একটা সঠিক এবং আহ নয় তাদের ইংরেজি বাবা এন বিশ্বনাথের নেই নেই উৎপল দত্ত মাইকেল মধুসূদন দত্তকে আমরা দেখিনি এখন যদি এরকম চরিত্র আসে কাকে দিয়ে করাবেন খুব মুশকিল এটা মানে যদি নাও তাহলে করতে পারি হয়তো করেওছি কতগুলো ঋতুপর্ণ রীতিপূর্ণ সঙ্গে এছাড়া আরো আছে অঞ্জন দত্ত ভালো অভিনেতা ভালো ইংরেজিটা বলে ভিক্টর ব্যানার্জি এরা আছেন তবে খুব বেশি নেই খুব বেশি বোধ সেই রকম চরিত্রে অভিনয় করার মানে উৎপল দত্ত বা ভিক্টর ব্যানার্জি অবশ্যই অঞ্জন দত্ত ওই ব্যাপারটা এখন আর নেই আমি এবারে একদম অন্য প্রশ্নে আপনি যেহেতু বার্নার কথা বললেন আর শিয়ালকে যদি ভাঙা বেড়া দেখানো হয় তাহলে তো সে বেড়া টপকাবেই আমি বেট্রেন ট্রাসেলের কথায় চলে যাচ্ছি উনি বলতেন যেখানে বিজ্ঞান শেষ সেখান থেকে দর্শন শুরু আমি একটু ঘুরিয়ে বলছি তাহলে যেখানে গণিত শেষ সেখান থেকে কি দর্শন শুরু আর সেই দর্শনেই আপনি নির্মাণ করেছেন শূন্য থেকে শুরু হ্যাঁ একদম ঠিক মানে উনি বলেছিলেন যে লজিক ভীষণ গুরুত্বপূর্ণ রাসেল বলেছিলেন যুক্তি যুক্তির থেকেও হচ্ছে গণিত বা অঙ্ক ম্যাথামেটিক্স আর যেখানে গণিতের শেষ সেখান থেকে দর্শনের শুরু যেটা তুমি বললে খুনি একটা অদ্ভুত দর্শনের পৃথিবীর মধ্যে আমি চেষ্টা করেছিলাম শুন্য থেকে শুরুকে অবস্থিত করতে তাই করেছি যে শুধুমাত্র একজন নকশাল নেতার গল্প নয় শুধুমাত্র একটা যুগকে তুলে ধরা নয় কিন্তু মানুষের মনকে এবং আমরা কোন দিকে যাচ্ছি সেই জায়গাটাকে তুলে ধরার যেখানে আমাদের মনে হয়েছিল একটা সময় যে বিপ্লবী একমাত্র পথ যেখানে আমাদের মনে হয়েছিল যে নকশালবাদী আন্দোলন একটা নতুন জায়গায় নিয়ে যাবে যেখানে হঠাৎই আমরা দেখি যে সোভিয়েট ইউনিয়ন ভেঙে যায় যেখানে কমিউনিজম তথা সমাজতন্ত্র এক ধরনের একটা বিপর্যয় ঘটে এই রকম একটা পৃথিবীতে মানুষের মন কি বলবে আমরা কোন দিকে এগোবো আমি প্রশ্নগুলো করেছি উত্তর দেবার প্রয়াস করিনি সত্যজিৎ রায় সেন ঋত্বিক ঘটক এইজন মানে গ্রেট ট্রায়ো এদের বাদ দিলেও এমন অসংখ্য চলচ্চিত্রকার রয়েছেন যারা আমাদের দেশে সেইভাবে বন্দিত হননি আমি বাংলায় কয়েকজনের নাম আপনাকে বলতে পারি এটা খুব দুঃখের গৌতম চট্টোপাধ্যায় বা গৌতম চ্যাটার্জি মোহিনের ঘোড়াগুলির জন্য তিনি মিথ তার ছবির জন্য নয় অথবা বারিন সাহা শনিবার বা তেরো নদীর পারের জন্য এখনো সেই জায়গায় গিয়ে পৌঁছাননি কোথাও কি মনে হয় অশোক বিশ্বনাথনও তাদের রয়ে গেলেন হতে হতে পারে পারে কারণ অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কাজ করলেও আমাদের ওই নিস্তব্ধতার সম্মুখীন হতে হয় উই আর ফেসড উইথ সাইলেন্স অনেক ছবি তো করলাম তাও তিন চারটে ছবি মানুষ মনে রেখেছে শূন্য থেকে শুরু কিছু সংলাপ কিছু প্রলাপ স্বপ্নের সন্ধানে এবং আমি এখন যে ছবিটি করছি হেমন্তের অপরাহ্ন এটা বেশ কিছুদিন মানুষজন দেখছে এবং তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি বলবো যে হয়তো কিছু মানুষ আমাকে মনে রাখবে না হতে পারে বা কোনো মানুষ আমাকে ওই শাহ ওদের মতনই ভুলে যাবে কিছু লোক হয়তো যদি শূন্য থেকে শুরু নিয়ে কোনো গবেষণা হয় বা কিছু সংলাপ কিছু প্রলাপ যেখানে একটা উত্তরাধুনিক চেতনা আনার চেষ্টা করেছিলাম সেটা নিয়ে কথা বলবে এবং এই যে হেমন্তের অপরাহ্ন আবারও আমি যেটাকে বলে আখ্যান রূপ সেই আখ্যান রূপ নিয়ে অনেক পরীক্ষা করার চেষ্টা করেছি এবার যে প্রশ্নটা করবো এই প্রশ্নটা ব্যক্তিগত রেগেও যেতে পারেন সেটা হচ্ছে আমাদের বৌদি মধুপন্থিদি আমাদের আগেও টেলিভিশনে এসেছেন এবং বাংলা ছোট পর্দার সবচেয়ে মিষ্টি মুখ যাবে তাদের মধ্যে অন্যতম নিজের জীবনে কাস্টিং করলেন এমন একজন জীবনসঙ্গী কিন্তু ছবিতে আমরা দেখি এমন সমস্ত মানুষজন যাদের কেউ চেনে না জীবনের কাস্টিং এগিয়ে থাকলেন নিজের ছবির কাস্টিং পিছিয়ে রইলেন জানি না বলা মুশকিল মধুবন্তী খুব একটা অভিনয় করেনি তথ্যচিত্রের প্রতি ওর একটা আকর্ষণ আছে সেই কানে যে একটা উপস্থাপনার দিক সেটাও করে বা আমার বেশ কিছু ছবিতে সংবাদ পাঠিকার ভূমিকায় সে অবতীর্ণ হয়েছে আমরা তো আপনার শেষ ছবিতেও দেখি হ্যাঁ হেমন্তের অপরাণ ইংরেজি এবং বাংলা যেহেতু দুটো ইউনিক পারেন আর আমি অনেক অনামী লোককে নিয়েছি আবার কিছু লোক আছে যারা আবার ছবিতে কাজ করে যারা পরিচিত মুখ আমি দুটো মিলিয়ে কাজ করেছি নিউটনদের মতো মানুষকে দেখেছি বিশেষ বিশেষ জায়গায় এমন তার অভিনয় এবং এমন ভাবে তাকে ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু মনে করিয়ে দেয় মানে টাইটেল ছবিটা অশোক বিশ্বনাথন অনেকটা সেই সব কবিদের মতো সমর সেন বা জীবনন্দ দাস বা বিষ্ণুদে যাদের লেখার মানে কবিতার শীর্ষক না দেখলেও বোঝা যায় এই জায়গাটারে কি অশোক বিশ্বনাথন কৃতিত্ব দাবি করতে পারে আমি কৃতিত্ব দাবি করছি না তবে মনে করছি যে এই সব মানুষ যেমন নিউটন একজন যাকে ব্যবহার করেছিলাম নন্দিনীকে ব্যবহার করেছিলাম কিছু সংলাপ কিছু প্রলাপে বা তখনকার দিনে ততটা পরিচিত ছিল না এমন কিছু মুখ তাদের নিয়েছিলাম পিলুপ ভট্টাচার্যকে নিয়েছিলাম সে আমাদের মধ্যে আর নেই তাদের কিছু কিছু তবে ব্যক্তির মধ্যে এমন কিছু অনুরণন আমি পেয়েছিলাম যেটা সচরাচর মানুষ এর মধ্যে এমনকি অভিনেতাদের মধ্যে আমি পাইনি তারা যেন নিজেদের কথাটা বলে ফেলেছে তাই আমি একেবারে মুখ কিছু নিয়েছি আবার যখন মমতা শঙ্করকে নিয়ে কাজ করেছি শূন্য থেকে শুরুতে তখন ওর মধ্যে যেটা পেয়েছি উনিও খুব চিত্রিত অভিনয় করেন না মনেই হয় না যে উনি অভিনয় করছেন ভীষণ অন্তর্মুখী সেই অন্তর্মুখী বেশ কিছু চরিত্র যেমন ধৃতিবান চট্টোপাধ্যায় তাদের সঙ্গে আমি কাজ করেছি অশোক দা আপনার চলচ্চিত্রের মধ্যে অনেকে অভিযোগ করেন দুর্বোধ্য করে তোলেন আপনি এমন ভাবে আপনার নির্মাণ এগিয়ে যায় একটা পর্যায়ে গিয়ে কেউ হাস করে সিনেমা হলে আবার কখনো কখনো দুর্বদ্ধতা এমন জায়গায় চলে যায় হাসি দৃশ্যতেও মানুষ হাসতে ভয় পায় পাছে হাসলে লোকে বলবে ইন্টেলেকচুয়াল নয় এটাকে ইচ্ছে করে করেন না আমি যেটা চেষ্টা করেছি আমার কাছে কাহিনী কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ নয় কাহিনীর একটা গুরুত্ব আছে আমার ছবিতেও একটা কাহিনীর সূত্র থাকে কিন্তু কাহিনীর বাইরেও কিন্তু চলচ্চিত্র যেমন সাহিত্য মানে শুধু গপ্প নয় সাহিত্য বলতে কবিতাও তো বোঝায় এবং কবিতায় নানান রকমের বিমূর্ত চিন্তা আমরা পেয়েছি বিভিন্ন কবির যখন শক্তি চট্টোপাধ্যায় বলছে মেঘলা দিনে দুপুরবেলায় যেই পড়েছে মনে আমার চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো মনে তখন একটা অদ্ভুত বিমূর্ত জায়গা চলে আসে কিংবা সেই শক্তিকে উদ্দেশ্য করে যদি তুষার বলে বিপ্লব জমে শুরু হলো তুমি ছিলে পুরো আগে ধর পাকড়ের রক্ষণে তুমি ভেবেছ আগে কাকার সঙ্গে কাকা তুয়া তুমি সঙ্গে দাতাল রাত সাড়ে আটটায় খালাসি ডোলায় মাতালের সঙ্গে মাতাল এখন খাও ড্রাই ওয়ার টিনি আগে তো খেতে তারি নন্দের বাগানে আনন্দের খোঁজে খোঁজো বাড়ি তো এই ধরনের কবিতার মধ্যে কিন্তু একটা বিমূর্ত ভাব একটা প্রতীকী ভাব একটা ব্যঞ্জনা আমি আমার যে আঙ্গিক সেই আঙ্গিকটা একদম সোজা সাপটা গল্প বলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি না আমি অনেক সময় বিমূর্ত জায়গায় চলে যাই স্বপ্নের জগতে চলে যাই কিংবা এই বাস্তবটাকে বলি দিস ইজ নো লং দ্য রিয়ালিটি ইট ইস অ্যান এক্সটেন্ডেড রিয়ালিটি কিছুটা বুদ্ধদেব দাসগুপ্তর মতন আমার এই ছবিতেই আমরা দুজনকে দিয়ে একটি চরিত্র করেছি সেটা কিন্তু খুব একটা ছবিতে আমরা পাইনি দুটি চরিত্র হেমন্তের অপরাহ্ন নিয়ে আমার অনেক প্রশ্ন আছে আপনি যখন শুরু করলেন তাহলে আমিও শুরু করি লুই বুনুয়েলের স্পষ্ট ছায়া কখনো কখনো মনে হয়েছে ছবিতে আছে বিশেষ করে বিশেষ করে একজন মানুষ যখন একটা তার বয়সে আমরা ছবিতে দেখছি জীবন সায়ান্নে এসে পৌঁছাচ্ছেন তখন তার নায়িকা দুজন একবার দেখছি সহিনীকে এবং আরেকবার তাকে দেখতে পাচ্ছি এটা কি কিছু করে লুই তার কথা মনে রেখে হতে একটি ছবিতে আছে যে একটা মেইন ক্যারেক্টার কিন্তু তাকে দুজন মহিলা করছে প্রথম দিকে মনে হবে একজনই করছে এমন হবে নেওয়া তারপরে মনে হবে দুজন করছে হতে পারে আমার একটা আহ প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে এটা আমার উপর এটা প্রভাব কিন্তু আমি এখানে একটা কারণ হিসেবে করেছি যে একটি মেয়ে যে ওর স্ত্রী ছিল যে এখন আর নেই সে নাচতে চেয়েছিল নাচ শিখতে চেয়েছিল কিন্তু এই বদ্ধলোক মধ্যবিত্ত বদ্ধলোক অবসলে থাকে সেটা ওকে শেখাতে পারেনি এখন যখন ওর মনে হয় ও তো অভিযোগ আমাকে করতে পারে যে আমি শেখাইনি তখন ওর মনে হয় যদি আমি ওকে শেখাতাম তাহলে হতো তাহলে কিন্তু আর ও আর ও থাকতো না একটা অন্য ও হয়ে যেত সেই জন্য অবয়বটা আলাদা কণ্ঠস্বরটা এক এই জায়গাটা তো অসাধারণ লেগেছে একজন নারী চরিত্র বিদীপ্তার মধ্যে যতটা আঠ পৌরে যতটা বউ এবং পরিবার বলতে বাংলায় যা বোঝায় তাই আর সহিনীকে ওই একই চরিত্রে তাকে লাগছে অপূর্ব সুন্দরী এক লাস্যময়ী নারী অসম্ভব দারুণ লেগেছে অনেকদিন বাদে বাংলা ছবিতে লুই বুনুয়েলের এরকম রেখাপাত পাসালোনিকে কেমন লাগে অসাধারণ লাগে অদ্ভুত লাগে তা আমরা তো অশোক বিশ্বনাথনের কাছে পিয়ার পাওলো পাসালোনির মেদিয়া দেখতে চাই আমরা তো অশোক বিশ্বনাথনের কাছে আমরা দেখতে চাই যে জলুক গোদারের মতো দুর্বোধ্য তার অন্ধকারে আমাদের হারিয়ে নিয়ে আপনি শিহরণ জাগাবেন পারলেন অশোকদা আমি জানি না সেটা দর্শক বলবে তবে এই যে এতটা আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে ছবিটা বোধ হয় কোথাও একটা জায়গায় পৌঁছেছে তাই তো মানুষজনের নানান রকমের বিভ্রান্তি কিংবা প্রশংসা দুটোই পাচ্ছি আপনার ছবি আরো রাজনৈতিক হতে পারত না আমি রাজনীতিটা বিভিন্ন ভাবে করেছি শূন্য থেকে শুরু একদম সরাসরি রাজনৈতিক কিন্তু কিছু সংলাপ কিছু প্রলাপ যেহেতু উত্তরাধুনিক সেখানে রাজনীতিটা কিন্তু সুপ্ত আছে মানে মিথ্যে এবং সত্য আজকের দিনে ভীষণভাবে প্রযোজ্য কোনটা মিথ্যে কোনটা সত্য বাংলাদেশের ঘটনা দেখলে আপনি বুঝতে পারবেন না যেটা মনে হচ্ছে সেটা হয়তো নয় যেটা মনে হচ্ছে না সেটাই হয়তো তো আমি আমার ছবিতে এই ছবিতে হেমন্তের অপরাহ্নে কিন্তু একটা খুব প্রচ্ছন্নভাবে রাজনৈতিক বার্তাও পাঠিয়েছি যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি এবং সেই কঠিন পরিস্থিতি শুধুমাত্র কোভিডের জন্যে নয় যদি কোভিড নাও আসতো তাহলেও কিন্তু পৃথিবী পাল্টে যেত যেভাবে পাল্টে গেছে আজকে আজকে একটা যুদ্ধ চলছে দুটি দেশের মধ্যে দু বছরের উপর হয়ে গেল কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু কিছু করছে না সেই যুদ্ধটা থামানোর জন্য এত মানুষ মারা যাচ্ছে ধ্বংস হচ্ছে এত দেশের এখনো যে বাংলাদেশে যে বিপ্লবটা দেখলাম বিপ্লব নিঃসন্দেহে আমরা সাধুবাদ জানাই সেলাম টুকি কিন্তু সেই বিপ্লব যদি জিনিসপত্র সম্পূর্ণ ধ্বংস করে যদি মানুষের আদর্শকে ধ্বংস করে যদি মরালিটিকে ধ্বংস করে কিছু কিছু দৃশ্য দেখছি যেগুলো কদর্য সেটা কিন্তু বিপ্লবীদের কাজ হতে পারে না তো এই পৃথিবীর দিকেই আমি আগুন দেখিয়ে দেখাচ্ছি যে এই একটি মানুষ জীবন সায়ান্নে এসে সে একটা নতুন পৃথিবী আবিষ্কার করছে কিন্তু তার চারিপার্শ্বে সেই সব কদর্যতা আছে কিন্তু কোথাও কি মনে হয় না বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে মৃণাল সেনের মহাপৃথিবী সেখানে আমরা যেমন বার্লিনের মানে বন এবং বার্লিন দুই জার্মানির প্রাচীর ভাঙা দেখেছিলাম একটা আন্তর্জাতিক হাতছানা শিহরণ মধ্যবিত্ত আটপুরে বাঙালির জীবনে দেখেছি কোথাও কি মনে হয় না হেমন্তের অপরাহ্নে ইউক্রেনের যুদ্ধ বা কোভিড সারা পৃথিবীকে আন্তর্জাতিক আটপৌড়ে মধ্যবিত্ত বাঙালি মানসিকতায় কিভাবে কাল চেতনায় আমরা উপলব্ধি করছি সেই অনুভূতিটা চাকাতে হ্যাঁ নিশ্চয়ই চাই চেয়েছিলাম কারণ ওই যে কেন্দ্রীয় চরিত্র যে মেয়েটি পাপিয়া সে তার বাবার সঙ্গে রীতিমতো বিতর্ক করছে বলছে কিছু নয় এটা ঠিক হয়ে যায় বলল কিছু নয় নয় তুই বুঝতে না কি হচ্ছে আর আরেক জায়গায় আরেকজন বলছে যে আমাদের দেশ কেন কিছু করছে না কিছু বলছে না আমাদের পলিসিটা কি তখন অন্যজন বলছে তাহলে কি আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হব মানে এই বিতর্কগুলো তুলে নিচ্ছ তো সেই দিক থেকে ঠিক যে এটা আন্তর্জাতিক যে ক্ষেত্র

বলছি আপনি তো কর্মসূত্রে বিভিন্ন সময় বাংলাদেশে যেতেন সেখানে একটা আলাদা পরিবেশ দেখেছেন যে সোনার বাংলা বলা হয় আজ এই অস্থিরতা এই অচল অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে এবং আগামী দিনে এই বাংলাদেশে গিয়ে কি একই রকমভাবে কাজ করতে পারবেন বলে কি মনে হয় আবার বাংলাদেশের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক কারণ প্রচুর কাজ করেছি বাংলাদেশে এবং বাংলাদেশ কেন্দ্রিক এই দু বছর আগে আমি একটা নাটক লিখি সম্পূর্ণ স্বরচিত একটি নাটক নাটকটার নাম হচ্ছে একাত্তর কি লড়াই এক বিজয়গাথা ইস্টার্ন কমান্ড আমাকে কমিশন করেছিল হয়তো কলকাতা শহরে সবচাইতে মানে কি বলবো এক্সপেন্সিভ প্রোডাকশন আমরা রবীন্দ্র সদনে করি সেখানে আমরা একেবারে একাত্তরের যুদ্ধটা তুলে ধরেছি শুধুমাত্র ভারতীয় প্রেক্ষিত থেকে নয় মুক্তিযোদ্ধাদের প্রেক্ষিত থেকে লাহোরের প্রেক্ষিত থেকে পাকিস্তানকে কাউকে ছোট করা হয়নি এটা করতে পেরেছি কারণ আমাকে যেতে হয়েছিল বাংলাদেশে পাকিস্তান বিভিন্ন জায়গায় করে আমি লিখেছি এবং স্টেজে ওদের যুদ্ধের দৃশ্যগুলোকে আমাদের ভিজুয়ালাইজ করতে হয়েছে বাংলাদেশে গিয়ে অসম্ভব ভালোবাসা পেয়েছি আমরা রবীন্দ্রনাথের সাহিত্যে ত্রিকোণ প্রেম নাটকে কবিতায় প্রবন্ধে আমরা একটা বড় অনুষ্ঠান করেছিলাম সেখানে আমার সঙ্গে জয়তীর মতো রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন সুকল্যাণের মতন নৃত্য পরিচালক ছিলেন আহ ছিলেন মালবিকার মতন নৃত্যশিল্পী ছিলেন চৈতি ঘোষাল বিরাট একটা প্রোগ্রাম করেছি 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 তো সর্বদাই আমরা দেখি যে সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা নিয়েছে এরপরেও বহুবার গিয়েছি ছবি নিয়ে কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটলো সেগুলো পুরোটা মানে আমি অনুধাবন করতে পারিনি বুঝতে পারছি না এবং মনে হচ্ছে দুটো ঘটনা ঘটছে একসঙ্গে এক তো ছাত্রদের যে বিপ্লব তাদের হয়তো যে দাবিগুলো সেগুলো ন্যায্য হতে পারে ন্যায্য কারণ সরকার হয়তো ঠিক সঠিকভাবে এই যে কোটা এই কোটাগুলো সঠিকভাবে করেনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে সরকার স্বৈরতন্ত্রীও হতে পারে কিন্তু তার প্রতিবাদে যে ধরনের আমরা নৃশংসতা যে ধ্বংসটা দেখছি সেটা আমার মনে হচ্ছে যে ছাত্রদের সামনে রেখে পেছন থেকে একটা কিছু হয়েছে কারা বা কে আছে আমি জানি না বলাটাও ঠিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে কাজ করা বা বাংলাদেশের মানুষজনের সঙ্গে সেই জায়গাটাতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো কঠিন হবে তবু আমরা চাইবো যে আমাদের যে বন্ধুরা আছেন তানবীর মোকাম্বেল অত্যন্ত বড় চলচ্চিত্র পরিচালক ছিলেন তারেক আমার খুব মানে ঘনিষ্ঠ বন্ধু তার ছবি অনেক জায়গায় তারপরে তার স্ত্রী এছাড়া উম আরেকজন খুব বিখ্যাত পরিচালক ওদের সঙ্গেই নাম উচ্চারিত হয় এই আমেরিকাতেও উনি জড়িতে ছিলেন এদেরকে পেয়েছি আমি যাইব এদের সঙ্গে মিলিত হতে কথা বলতে সমস্যাটা কোথায় কি হয়েছিল এগুলো বুঝতে পুরোটা যে আমি বুঝতে পেরেছি আমি বলবো না কিন্তু আমি কিছু কিছু জিনিস দেখে ভীষণভাবে আহত হয়েছি হয়েছি অবশ্যই খুব সুন্দরভাবে বললেন এখানেই আমার একটা প্রশ্ন আছে ধরুন ফরাসি বিপ্লবের সময় কি দেখলাম যারা বিপ্লবের পুরো ভাগে ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন দাঁত মারাত রেয়ার তাদেরই গিলো টেনে চলে যেতে আবার রুশ বিপ্লব বা চে এবং ফেডারেল ক্রাস যে বিপ্লব ঘটিয়েছেন সেখানে কিন্তু এই চেহারাটা দেখিনি তাহলে কি মতাদর্শ যদি না থাকে বিপ্লবে বা সুনির্দিষ্ট মতাদর্শ যদি না থাকে তাহলে সেই বিপ্লব একেবারে যারা বিপ্লবটা করছেন তারা বাঘের পিঠে চড়ে বসেন এবং একটা সময় সে বিপ্লবের তীব্রতা তাদেরই তাদেরই আক্রমণ করে বসে একদম ঠিক কথা বলেছ কারণ আমরা যাই বলি না কেন আজকেও কিন্তু আমরা মনে করি যে স্বাধীনতা উত্তর যুগের সবচাইতে বড় আন্দোলন কিন্তু নকশাল আন্দোলন ওটাকে নকশালই বলতে হবে কারণ শুরু হয়েছিল নকশাল বাড়ি থেকে এবং কানু মতো শিক্ষিত মানুষ চারু মজুমদারের মতো অত্যন্ত বিদগ্ধ মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং তার একটা বিশাল ইতিহাস এবং ইতিহাসের পরে এটা ঘটেছে যেমন পিডাব্লিউজি বা এমসিসি বা ঝাড়খণ্ড বা হায়দ্রাবাদ বা আন্দ্রা সি আরিকোটা এইসব জায়গায় যে জায়গাটা তৈরি হয়েছে সেটা তো একটা ইতিহাস রইল হয়তো সেটা স্থিপিত হয়ে গেল হয়তো এখন মাওবাদীদের এনিমি নাম্বার ওয়ান বলছে কেউ কিন্তু আমি মনে করছি না আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে মাওবাদী আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে খিদে আমাদের দারিদ্র এর থেকে বড় সমস্যা কিন্তু নেই আমরা সেটাকে এখনো অ্যাড্রেস করছিলাম এবং মাওবাদীগুলো তাই বলছে। তাই আমি বলবো যে ওদের একটা আইডিওলজি কিন্তু ছিল কিন্তু যদি আইডিওলজি না থাকে তাহলে কিন্তু সমস্যা যেটা তুমি বলছো এক্ষেত্রে আমি কোনো অভিমত পেশ করব না কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সবসময় আমি যখন ছাত্র ছিলাম তখন শূন্য থেকে শুরু দেখেছি খুব ছোট বয়সে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হয় আজকে অকপটে জিজ্ঞেস করছি অশোক দা আপনি কি নকশাল বলা খুব মুশকিল তবে ওই আন্দোলনটা খুব গভীরভাবে ভাবে আমি গবেষণা করেছি এবং মানুষজনের মানুষ কথা বলেছি অভিজিৎ মজুমদারের সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেছি শিলিগুড়িতে আমি বলবো যে একটা গুরুত্ব আছে সেটা আমি মানি বাংলা সাম্প্রতিক ইতিহাসে যে গুরুত্ব পাওয়ার পক্ষে ছিল নকশাল আন্দোলনের আদৌ কি পেয়েছে না সেইভাবে হয়তো পাইনি কিন্তু তার জন্য তো গুলোকেও আমি দায়ী করতে পারি তারা দেখাচ্ছে না যে এটার গুরুত্বটা কোথায় এবং কি পর্যায়ে পৌঁছেছিল এবং আজকের দিনে মানুষ ভুলতে চলেছে আমার আরো ছবি করতে হবে অন্যদের আরো ছবি করতে হবে একটা আন্দোলন তৈরি করতে হবে যেটা যখন ওই সমালোচনাটা বেরিয়েছিল এমন অপরাহে সুব্রত সেন একজন প্রসিদ্ধ প্রখ্যাত চিত্র পরিছিল তিনি বলছেন যে আরো বেশি যদি এ ধরনের ছবি হয় আরো লোক যদি এ ধরনের ছবি করে তাহলে বিষয়গত দিক থেকে নকশাল আন্দোলনই হোক বা বিপ্লবী হোক কিংবা আঙ্গিক এর দিক থেকে যে পরীক্ষামূলক কাজ গোডারিয়ান হোক বা বুনুয়েলের মতো হোক বা তারকফস্কির মতো হোক সেইগুলো মানুষজন আরও গভীরভাবে দেখবে বুঝবে আলোচনা করবে যেটা বুঝতে পারছি না সেটাকে এক কথায় মানে দুলিস করবে না কারণ সব সময় আমি মনে করি যে ছবিটা পরিপূর্ণভাবে বোঝার প্রয়োজন হয় না কেউ যদি পথের পাঁচালি পুরোপুরি নাও বুঝতে পারে তার কিন্তু চোখে জল আসবে কারণ সেই পথের পাঁচালি বুঝতে পারবে যে একজন একটা গ্রেট ছবি তৈরি করেছে সেই গ্রেটনেসটা উইল ব্রিং দ্য টিয়ার্স কিন্তু পুরোপুরি বোঝার প্রয়োজন আপনি কি কোথাও মাওবাদীদের সমর্থন করেন শূন্য থেকে শুরুতে আছে এবং শেষ সংঘাত বলে একটি ছবি যেটা বাণিজ্যিক মোড়কে করা সেইখানে মাওবাদীদের ক্রিয়াকলাপ আছে আমার নিজের সমর্থনটা কিন্তু আমি খুব গুরুত্ব দিচ্ছি না আমার মনে হয় না যে পরিচালকের নিজের যে অভিমত সেটা চাপিয়ে দেওয়া উচিত আমি একটা ছবি তৈরি করে দিচ্ছি সেই ছবি দেখে আমি ছেড়ে দিচ্ছি দর্শককে তারা কি বলছে আমি এটুকু বলতে পারি যে মাওবাদী আন্দোলনই বলুন যেটা পরে এসছে আর নকশালবাদী আন্দোলন যেটা আগে এসছে দুটোরই একটা গুরুত্ব আছে যেমন কিশনজির নাম যদি করি নিঃসন্দেহে এই লোকটা একটা গুরুত্ব আছে সাউথের একটা লোক সে সারাটা জীবন মনে মাদারে ঘুরে বেড়ালো তার কোনো পরিবার নেই সে বাংলা ভাষাটা শিখল তাকে নানান স্ট্র্যাটেজি করতে হয়েছে তাকে আর্ম স্ট্রাগলের মধ্যে যেতে হয়েছে কিন্তু তার স্যাক্রিফাইসটাও তো ভাবতে হবে অনেকটা আমাদের ফাদারদের মতো যারা পড়ায় মিশনারিরা মানে মিশনারি এবং নকশাল এর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে এই মিশনারিরা এসেছিল কোথা থেকে বেলজিয়াম থেকে ফাদার এলিংস ফাদার গার্সারো রোবেশ তারা সারাটা জীবন কিন্তু এখানে দিয়ে গেছে নিজেদের কোনো নেই পরিবার নেই কিচ্ছু নেই বন্ধু নেই বান্ধবী নেই তারা পড়িয়ে গেছে শিক্ষার প্রতি তারা তো সেই ব্যাপারটা শুধু আমি তুলে ধরতে চেষ্টা করেছি আমি সমর্থনটা জানাচ্ছি না আমি তুলে ধরছি এবার আপনারা বলুন যে কি করা উচিত আমি এখানে একটু রুমঝুমের সপক্ষে বলি পরিবর্তনের ঠিক পরে পরে এলো কিছু সংলাপ কিছু প্রলাপ নন্দনে এই ছবি দেখানো হবে কি হবে না তা নিয়ে কম বিতর্ক হয়নি অনেকে বললেন এবং আমিও ছবিটা দেখে ভাবলাম একান্তই স্বপ্ন দেখা রোমান্টিক পাগল ছাড়া অথবা নকশাল ছাড়া ওই সব সংলাপ হয় অশোকরা আপনি যতই বাচ্চা মেয়ে বোঝান ওকে বোঝান আমি বলবো যুক্তি দিয়ে তর্কের খাতিরে আসলে তো স্বপ্ন দেখা মানুষগুলোরই সংলাপ হ্যাঁ একটা পাগলামি দরকার এই স্বপ্ন দেখাটাকে আমি পাগলামি বলছি আমি কাউকে ছোট করছি না কিন্তু কালের যে বাংলা ছবি এই দশ পনেরো বছরের কোথাও ওই পাগলামিটা হারিয়ে যাচ্ছে তো পাগলামিটা দরকার গদারের মধ্যে সে পাগলামি আছে সেসব দি ছিল যার জন্যে উনি কিভাবে চলে গেলেন অ্যাসিস্টেন্ট সুইসাইড সাধারণভাবেও ও যাননি সাধারণভাবেও ও আসেননি এই পাগলামিটা হারিয়ে যাচ্ছে বলে আমি আমার ছবিতে এমন কিছু দৃশ্য রাখি একটা চরিত্র চিরকাল তার ইচ্ছে ছিল যে সে ঘোড়ায় চড়বে কিন্তু সে ঘোড়ায় চড়তে জানে না ওটা প্রশ্নই ওঠে না তার মধ্যবিত্ত অবসরের কিন্তু যখন সে চরম অপমানিত জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্তে তার সবচেয়ে তীব্র যে আশাটা বা আকাঙ্ক্ষাটা সেটা যেন চোখের সামনে সে দেখতে পারলো সে ঘোড়ায় চড়ছে কিন্তু তখন সে অবনত ইজ হিউমিলিয়েটেড অ্যাট ইজ মোমেন্ট অফ হিউমিলিয়েশন ইজ ডিপেস্ট ডিজায়ার কামস টু দ্য সার্ফেস এইগুলো নিয়ে কাজ করিয়ে নমস্কার স্যার আপনি অভিনেতা হিসেবে কাকে এগিয়ে রাখবেন নিজেকে নাকি আপনার বাবা এন বিশ্বনাথনকে না অবশ্যই আমার পিতৃদেবকে কোনো প্রশ্নই ওঠে না নমস্কার স্যার আপনার ছবি নিয়ে প্রশ্ন করব যে আপনি যখন ছবি নিজে করেন তারপর যখন দেখেন যে হল ফাঁকা তখন কি আপনার দুঃখ লাগে অবশ্যই দুঃখ লাগে কিন্তু তাতেও একটা বল পাই যে এই যে এখন কেউ নেই হয়তো একটা লোক আসবে কোনো একটা সবাই সে হয়তো আরেকটা লোককে বলবে তখন দুজন হবে এখন তো হল পাতা যাচ্ছে না কিন্তু এই পাঁচ সপ্তাহ দেখছি বেশ প্রেক্ষাগৃহ পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এমন সবাই গেছে আপনি ঠিক যে হল ফাঁকাও আমি পেয়েছি কিন্তু তাই বলে আমি সবকিছু ছেড়ে দেবো না হতাশ হব না আমি চালিয়ে যাবো আপনার রিসেন্ট ফিল্ম হেমন্তের অপরাহ্ন তো এখানে প্রথমবার আপনি নিজের মেয়ের সাথে কাজ করেছেন অনুভূতিটা কেমন ছিল এবং নিজের মেয়েকে আলাদা করে কি কি টিপস দিয়েছিলেন আমি আমার মেয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি দু একটা একটা অ্যানিমেশন ফিল্ম করেছিলাম রাশিয়ান এটা রাশিয়ানে ছিল এটা বাংলা অনুবাদ করে তারপরে আমরা ডাবিং করেছি তারপরে এটা ছবি করেছি অন্ধকারে আলো সেটা এখনো রিলিজ হয়নি রিলিজ হবে সেখানেও একটা চরিত্র করেছি কিন্তু কেন্দ্রীয় চরিত্র আমার সঙ্গে এইও প্রথম করল সেখানে আমি যতটা না ওকে টিপস দিয়েছি বা শিখিয়েছি আমি শিখেওছি নিজে আমি মনে করি পরিচালনা এবং শিক্ষকতা দুটোই কিন্তু শিক্ষণীয় একটা প্রক্রিয়া অর্থাৎ আমরা শিখি যখন আমরা পড়াই এই যে আমি কথা বলছি আপনার সঙ্গে আমার কথাগুলো তো আমি নিজে শুনতে পাচ্ছি আমি বুঝতে পারছি আমি কি ঠিক বলছি না ভুল বলছি আমি তো শিখছি সেখানে ঠিক তেমনি ওকে পরিচালনা করতে গিয়ে আমি ওর চলন বলন কথা বলা কিন্তু অনেক কিছু শিখেছি আবার হয়তো কিছু কিছু জায়গায় একটা আদান প্রদান হয়েছে আমি বলেছি হয়তো এইভাবে করলে আরো ভালো হবে সেখানে চিত্রগ্রাহক যিনি জয়দীপ বমি তার একটা অবিধন আছে যিনি সম্পাদক তিনি যেভাবে ওটা সাজিয়েছেন তার মধ্যে দিয়েও কিন্তু একটা অভিনয় বেরিয়ে আসে যেমন আক্রোশে অভ্যুরীর অভিনয়টা একটা সম্পাদনা নির্ভরশীল এইগুলো ঘটেছে আমার প্রশ্ন অঞ্চলে আজকে যদি আপনার বাবা সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ না হতেন তাহলেও কি আপনি ফিল্মেকার হতেন এটা খুব কঠিন প্রশ্ন বাবা যখন সত্যিদ বাবুর কার্জন জগে অভিনয় করেছেন সেটাতে বাবা যে অভিনেতা এটুকু জানলাম সত্যজিৎ বাবু যে একজন বিশাল পরিচালক সেটা জানলাম কিন্তু তখন তো এত ছোট আমি তারপরে আমি পড়াশোনার মধ্যে মানে ডুবে গিয়েছিলাম সেন্ট স্কুলে পড়েছি সেন্ট জেভিয়ার্স কলেজে পরবর্তীকালে মাথায় ছিল যে বাবা অভিনয় করেছেন হয়তো বাবার যে অভিনয় করাটা শুধুমাত্র ওই ছবিতে নয় নিঃসন্দেহে কিন্তু পুনশ্চতেও মৃণাল সেনের এবং তপন সেনার এখনই পার্থ অনেকগুলো ভালো ছবিতে সাউতেও করেছেন এগুলো হয়তো একটা মনের উপর একটা প্রভাব বিস্তার করেছিল তারপরে আমি পড়াশুনো করতে যাই পুনা ফিল্ম ইনস্টিটিউটে তো সেইটা এবং বাবাকে দেখা বা আমার মার যে পরিবার তারাও কিন্তু সংস্কৃতির সঙ্গে যুক্ত ডক্টর কালিদাস নাগ যিনি একজন বিখ্যাত ঐতিহাসিক যিনি লিজন ভালোই জানেন রামানন্দ চট্টোপাধ্যায় প্রহ যিনি ছিলেন ইন্ডিয়ান জার্নালিজম এইগুলো কিন্তু আমাকে প্রভাবিত করেছে সংস্কৃতির জগতে কারণ আমি শুধুমাত্র যে চিত্র পরিচালক তা তো নয় আমি লেখকও কবি এবং আমি নাটকেও অভিনয় করি পরিচালনা করি

তাই যেটা আমি করি এবং যদি আমি চলচ্চিত্র বা নাটক না তাহলে আমি আমার আমি মনে করি আমার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে দর্শনের শিক্ষক যদিও আমি দর্শনটা সেইভাবে পড়িনি আমি গণিতটা পড়েছি কিন্তু যে কথা ঋতব্রত আগে বলেছে গণিত যখন একটা পর্যায়ে চলে যায় সেটা হয়ে যায় দর্শক বর্তমানে যে বাংলা চলচ্চিত্র জগতের অন্যান্য যারা পরিচালক আছেন তা আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনি তাদের উপর একটি হলেও হতাশ না সেটা বলবো না বিভিন্ন লোক বিভিন্ন কাজ করছে আমি যেমন অর্জনের যে ছবিটা বৃণালসেনকে নিয়ে আমি মনে করছি গুরুত্বপূর্ণ ছবি হ্যাঁ চালচিত্র এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এরকম বেশ ভালো কিছু কিছু ছবি হয়েছে এমন নয় যে হচ্ছে না আমার মনে হচ্ছে যে পাগলাবিটা কবে যাচ্ছে এই যে সৃজিত কৌশিক এরা গুরুত্বপূর্ণ ছবি করছে তাৎপর্যপূর্ণ একটা চাচ্ছিক্যপূর্ণ ব্যাপার আছেই কিংবা তারা মননের দিকটাকে তুলে ধরেছে বা মানুষের মনকে বিশ্লেষণ করার চেষ্টা করছে অর্ধাঙ্গিনীতে আমরা পেয়েছি কিন্তু আমি বলবো যেটা প্রয়োজন শুধু এদের কথা বলবো না আমি হিন্দির ক্ষেত্রেও বলবো সামগ্রিকভাবে ভাবে যেন বাংলামিটা হারিয়ে গেছে আমি অশোক দেবের দ্রুত চলে যাচ্ছি কতগুলো প্রশ্নে আপনি মৃণাল সঙ্গে কথা বলবেন আজ থেকে একশো বছর বাদে অশোক বিশ্বনাথনকে বাংলার মানুষ যদি মনে রাখে ভাবে মনে রাখবে আমি যাই না মনে রাখবে কিনা আদৌ আগেই তো তুমি বলেছ যে যেটা এটা ক্ষেত্রে হয়েছে বা অন্যান্য কিছু পরিচালক যারা একটি ছবি করেছে দুটো ছবি করেছে মহারাজ বলে একজন করেছিল চক্রা বলে একটা ছবি আহ ডাউন আবারও হতে পারে একশো বছর পরে আমি আমাকে মনে রাখবে কিনা মনে হয় না কারণ এত দ্রুত সবকিছু পাল্টে যাচ্ছে যদি মনে রাখে আহ তাহলে হয়তো এইটুকু ভাবতে পারে যে একটা চেষ্টা ছিল গতানুগতিক যে প্রথা তার বাইরে কাজ কর আবার বার্নার সবে বোর্ড করছি উনি বলছেন অল প্রোগ্রেস ডিপেন্ডস অন দি আনরিজনেবল ম্যান ম্যান অ্যান্ড সুপারম্যান বলছে তো আমরা তো অনেককে দেখলাম ডেরোজিও থেকে শুরু করে আমের খসু এমনকি আমি রুমির কথা বলব এমনকি বাংলার কবি জীবানন্দ দাসের কথা বলবো কমল কুমার মজুমদারের কথা বল মৃত্যুর পর যত সময় এগোচ্ছেন তারা মহা থেকে মহা সৃষ্টি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অশোক বিশ্বনাথনের ছবি যেহেতু দুর্বোধ অশোক বিশ্বনাথের ছবি যেহেতু দুর্বন্ধ তাহলে এটা মনে হবে না তো যে মৃত্যুর পর অশোক বিশ্বনাথের মৃণালসেন মৃণালসেনের সাংঘাতিক কাজ আছে বিশাল কাজ এবং নানান দিক থেকে সেই সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি কিন্তু যেটুকু কাজ করেছি আমি সেই কাজটা চেষ্টার মধ্যে নিজেকে রেখেছি এটা বলবো পরীক্ষা এবং নিরীক্ষণ আমার ছবিগুলো নিরীক্ষণের ছবি সেই নিরীক্ষণটা করে যাব যেমন আরেকটা বড় নাম নিচ্ছি আমি তার সমতুল্য নয় পায়ের নখের যোগ্য নয় স্যামুয়েল বেকেট তিনি একই জায়গায় কিন্তু ঘুরে ফিরে একটা অদ্ভুত নতুন আঙ্গিক একটা নতুন ভাষা তৈরি করলেন এবং সেইখানে আমরা তাকে অনুসরণ করতে পারি আমি এখানে সামুয়েল বেকেটের কথা বললেন অনাতন গোদো ওয়েটিং ফর গোদো কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই সময় মহা মহাসমাপতন বাংলাতেও পড়ানো হচ্ছে সামুয়েল বেকেট তার নাটকের তত্ত্বকথা ইংলিশ ডিপার্টমেন্টেও পড়ানো হচ্ছে আর ফরাসি ডিপার্টমেন্টেও পড়ানো হচ্ছে কোথাও কি মনে হয় আজ থেকে অনেক বছর বাদে কেউ যদি আপনার সম্পর্কে এই কথাটা বলেন যে উনি একজন দারুণ সাকসেসফুল অর্থাৎ সফল চিত্র পরিচালক ছিলেন বা কেউ যদি বলেন তিনি আন্তর্জাতিক মানের ডিরেক্টর ছিলেন কোনটা আপনার পছন্দ আমি একজন নয় এক্সপেরিমেন্টার বলবো নিজেকে যিনি পরীক্ষা করে গেলেন নিরীক্ষণ করে গেলেন সেটা সফল কিনা আমরা জানি না পরবর্তীকাল কি বলবে আমি তাও জানি না কিন্তু সেই এক্সপেরিমেন্টের ফলে যদি চলচ্চিত্রের ভাষা কিছুটা বৃদ্ধি হয় তাহলে আমি খুশি তাহলে কি কোথাও কোথাও চলচ্চিত্রের ঋষি যে চলচ্চিত্র উৎসব হাউসফুল কোনটার মধ্যেই নেই শুধু ছবির নতুন ভাষা খুঁজে যাওয়ার চেষ্টা এটাই কি ধরে না গোপাল কিছুটা এটা কিন্তু সেই নতুন ভাষার মধ্যে দিয়ে কিন্তু আমি গুরুত্বপূর্ণ বিষয়কেও ধরি চেষ্টা করি যেমন নকশাল আন্দোলন কিংবা মানুষের মনের জগৎ যেটা আমি ব্যতিক্রমী ছবিতে ধরার চেষ্টা করেছি দুটো জায়গায় আমি আছি এটু কোথাও মনে হয় না গেরুয়া যখন বিষাক্ত লাল যখন অথর্ব সবুজ রং মানেই লোভী তে রঙ মানেই হচ্ছে একটা হাস্যকর রাজনৈতিক উপস্থিতি সেই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মনে হয় না আরো বেশি তীব্র রাজনৈতিক ছবি একটা হোক কলোরামের মতো ছবি হোক হ্যাঁ নিশ্চয়ই এটা তীব্রতা দরকার আমি মনে করছি যে আমরা একটা আইডিওলজিক্যাল ভ্যাকিউমের মধ্যে আছি সেটা কিছুটা আমি ছুঁয়ে গেছি এই ছবিতে কিন্তু পরবর্তী যে কাজের মধ্যে আমি আইডিওলজিক্যাল ভ্যাকিউমটাকে ধরবো সত্যি আমরা কোন দিকে যাচ্ছি কোন দিকেই হয়তো আমরা এগোতে পাচ্ছি না সেই অবস্থাটাকে পিন পয়েন্ট করবো রাজনৈতিক ছবির প্রতি আবার ভীষণ একটা প্রবণতা আছে আমার শেষ প্রশ্ন কারণ আপনি কি যে কথাটা বললেন ওটা দিয়েই শেষ করা উচিত কিন্তু অনেকের অনেকের এই আগ্রহটা রয়েছে অশোক বিশ্বনাথ বাংলায় বিশ্বনাথন পদবী তো একমাত্র আপনারাই তো কয়েকজন আমাদের গর্বিত করেছেন পশ্চিম বাংলা না দক্ষিণ ভারত কাকে টানে টানে বেশি না পশ্চিম বাংলা অবশ্যই বেশি টানে কারণ এখানে বেশি সময় ছিলাম কিন্তু আমি মনে করি যে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতের মধ্যে একটা মেলবন্ধনও আছে কারণ ওইখানে ধরুন কেরালে ওরা ভীষণভাবে শ্রদ্ধা করে এখানকার যারা শিল্পী যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত আর আমরাও দেখি যে কেরালে যে কাজগুলো হচ্ছে তামিলনাড়ুতে যে কাজগুলো হচ্ছে আজকাল কিন্তু তামিল ছবিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেট্রি মারানের মতন পরিচালক বা মানিরত্নামের মতো পরিচালক এরা আছেন সেই ক্ষেত্রে আমি বলবো দুটো জায়গাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু যদি একটা জায়গায় আবার বেছে নিতে হয় বাংলাকেই বেছে নেবো কোথাও অশোক বিশ্বনাথন মালালাম ছবি করলে আরো বেশি আর্থিক এবং সফলতায় এগিয়ে যেত না হতে পারে একটা ছবি করবেন ওই নয় যে অর্থ পাবো বা খ্যাতি পাবো কিন্তু মালয়ালম ভাষায় দুটো ছবিতে আমি অভিনয় করেছিলাম তাতে মনে হয়েছিল ওদের যে প্রথাগুলো আছে যে সিস্টেমগুলো খুব বিজ্ঞানসম্মত এবং সেই সঙ্গে শিল্পসম্মত মনে কাজ করতে ভালো লাগে অশোক আমি আর কথা বাড়াবো না শূন্য থেকে শুরু একটা শূন্যতা আমাদের গ্রাস করছে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনা শাসক এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা জনমানসে একটা শূন্যতার সৃষ্টি করছে কোথাও যেন চিন্তার শূন্যতা কোথাও যেন দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ব্যাধি এমনকি সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও লড়াইয়ের শূন্যতা আর এই শূন্যতাই বোধহয় আমাদের পথ দেখাবে অশোক বিশ্বনাথনের হেমন্তের অপরাহ্নকে ধরে আবার শূন্য থেকে শুরু করার নতুন উদ্দীপনা অশোক দা অসংখ্য ধন্যবাদ আপনি আমার শুধুমাত্র শিক্ষক নন আপনি মানে প্রিয় চিত্র পরিচালক সুতরাং আপনি এতটা সময় দিয়েছেন আমাদের আমরা সেই জন্য অত্যন্ত গর্বিত ধন্যবাদ ঋতব্রত ধন্যবাদ আর প্লাস